नमस्कार बंधुरा, गार्डेनिंग कल्चारे आपनादेर स्वागत जानाई। बंधुरा आज किछु अन्यरकम कथा बोलबो, प्रसंग काटचापा। बंधुरा आमरा जानी समय परिवर्तनेर संगे संगे परिवेश परिस्थिति पाल्टाय, सेई संगे आमादेर रुचि संस्कृतिओ पाल्टाय, पाल्टाय खाद्याभ्यास, पोशाक परिच्छद ओ प्रसादनी द्रव्येर पछन्द, एटाई स्वाभाविक। एकईभावे बागान प्रिय मानुषेर रुचिओ पाल्टाय, जरा गाछ चर्चा करें तादेर समय समय विशेष विशेष गाछेर प्रति झोंक बाढ़े बा कदर बाढ़े। रुचि संस्कृति परिवर्तनेर पेछने जेमन अर्थनीति और विज्ञापनेर भूमिका थाके, गाछेर पछंद परिवर्तनेर पेछनेओ ता सत्य। तबे कारण जाई थाक ना केन, गाछप्रेमीदेर पछंदेर पाल्ला एखन भारी एडिनियम बागानविलास और काटचापार दिके। आज आमि काटचापा निये कथा बोलबो, बोलबो माने आमार अभिज्ञता शेयर करब। कथागुलो आपनादेर पछंद होतेओ पारे नाओ होते पारे। बंधुरा आमार तीनटी काटचापा आछे, कयेक बछर धरे एई गाछे अजस्र फुल होये आसछे एबं आमि ओ आमार बागाने आगत दर्शक बंधुरा बेश उपभोग करछि। काटचापा कत सुंदर ता बलार अपेक्षा थाके ना। आर एई मुहूर्ते नाना प्रजातिर नाना रंगेर मनमातानो काटचापा देखा जाय। आमार जाना अनेकेर बाड़ीते सुंदर सुंदर काटचापार प्रचुर संग्रह आछे, भालो लागे सेसब देखते। गत कयेक बछरेर अभिज्ञता थेके आमि बुझेछि एई गाछ करते तेमन परिश्रम अर्थ बा ज्ञान लागे ना। छोटोबेला थेकेई आमरा ग्राम बांगलाय देशी काटचापा देखे आसछि, खूब अजत्नेई सेसब गाछ हतो। बाड़ির উঠোনে হোক বা রাস্তার পাশে হোক, গাছগুলো হতো প্রায় আপনা আপনি। কেউ কোনো খাবার দিত বলে শুনিনি বা দেখিনি, অথচ অজস্র ফুল হতো। এখনও এমন গাছ কম হলেও দেখা যায়। ছাদ বাগানেও এই গাছ প্রায় অযত্নেই ভালো হয়। আমার এই গাছ দুটিতে সেই অর্থে কোনো সার দেওয়া পড়েনি। কয়েক বছর আগে এই বড় টবে রিপোর্টিং করার সময় মাটি তৈরি করেছিলাম পাতা পচা ও গোবর সার দিয়ে। সেই থেকেই গাছ এমন স্বাস্থ্যবান, সুন্দর ও ফুল দিয়ে যাচ্ছে অবিরাম অজস্র। সেই মার্চ মাস থেকে সমানে ফুল দিয়ে যাচ্ছে। এই গাছের আরেকটি সুবিধা, এর জল কম লাগে। দু একদিন জল না দিলেও তেমন অসুবিধা হয় না। তবে ছাদ বাগানে এই গাছের জন্য এক বিশেষ অসুবিধা আছে, যেটা নিয়ে আমি বলতে চাই। আমরা সাধারণত গাছ বসি করার জন্য বিশেষ বিশেষ সময়ে ডাল কাটি, তাতে গাছ যেমন দেখতে ভালো হয় তেমনি ফুলের পরিমাণও বেশি হয়। কিন্তু এই গাছ অনেক জায়গা নেয়। আমার এই দুটি গাছ সাধারণ মানের প্রায় 10-15টি গাছের জায়গা নিয়ে নিয়েছে। তাই ছাদ বাগানের জন্য এই গাছ আমার মতে ততটা উপযুক্ত নয়। যাদের মাটিতে জায়গা আছে এবং ছাদে বেশি জায়গা আছে, তারা ভালোভাবে মনের আনন্দে এই গাছ করতে পারেন। অনেকেই আছেন যারা তাদের ছাদ বাগানে 5-6 রকমের চাপা গাছ লাগিয়েছেন। আশা করি তারা আমার বক্তব্য অস্বীকার করবেন না। তাই বন্ধুরা, নতুন নতুন গাছের সন্ধান পেলেই যে আমরা উদগ্রীব হয়ে নিজের সংগ্রহে সেটা আনতে চেষ্টা করি, তা সবসময় সুখকর অভিজ্ঞতা দেয় না। তাই আমাদের জায়গা ও কর্মক্ষমতা মেপে গাছ সংগ্রহ করা উচিত। তা না হলে অনেক সময় অনেক ভালো গাছও অনাদরে বা উপযুক্ত পরিবেশের অভাবে নষ্ট হয়ে যেতে পারে। যা হোক বন্ধুরা, আমি আমার মতামত রাখলাম, একে মূল্য দেওয়া না দেওয়া আপনাদের বিষয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।